ভদ্রলোকের সঙ্গে আমার কিভাবে পরিচয় হলো আগে বলিনি। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সামিনার হয়ে পাড়াগা ধরনের এক শহরে গিয়েছি। শহর এবং কলেজের নাম বলার প্রয়োজন দেখছি না, মূল গল্পের সঙ্গে এদের সম্পর্ক নেই, আর নামগুলি প্রকাশ করতেও কিছু অসুবিধা আছে। যাই হোক, এই অঞ্চলে আমি কখনো আসিনি। পরিত্যক্ত এক রাজবাড়িতে কলেজ বানানো হয়েছে, গাছগাছড়ায় চারদিক আচ্ছন্ন, বিশাল কম্পাউন্ড, কিন্তু লোকজন নেই। পরীক্ষার জন্য কলেজ ছুটি হয়ে গেছে, খা খা করছে চারদিক। আমি একটু হকচকিয়ে গেলাম। একটা সময় ছিল যখন এক্সামিনারদের আলাদা খাতির যত্ন ছিল, কলেজের প্রিন্সিপাল নিজের বাসায় রাখতেন, সকাল বিকাল নানান ধরনের খাবার, জাল ফেলে পাকা রুই ধরা হতো, যত্নের চূড়ান্ত যাকে বলে আর কি। এখন সেই দিন নেই, কেউ পাত্তাই দেয় না, বরঞ্চ বিরক্ত চোখে তাকায়। আমার জায়গা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির পাশে একটা খালি কামরায়। প্রিন্সিপাল সাহেব বললেন, আপনাকে হোস্টেলেই রাখতে পারতাম, কিন্তু বুঝতেই পারছেন চারিদিকে থাকবে ছাত্র, আপনি অস্বস্তি বোধ করবেন, ছাত্ররা তো আর আগের মতো নেই, মদটদ খায়, একবার বাজে মেয়ে নিয়ে এসে নানা কীর্তি করেছে, খুবই বাজে অবস্থা। তবে আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, আমার বাসা থেকে খাবার যাবে। থাকার ঘর দেখে আমি খানিকটা চমকে উঠলাম, আগে বোধহয় গেস্ট রুম ছিল, কিংবা স্টোর রুমও হতে পারে। এখন পরিত্যক্ত, একটা মাত্র জানালা, রেলের টিকিট দেওয়া জানালার মতো ছোট, ঘর ভর্তি মাকড়সার ঝুল, দুটি বিশাল এবং কুৎসিত মাকড়সা পেটে ডিম নিয়ে বসে আছে। এই নিরীহ প্রাণীটিকে আমি অসম্ভব ভয় পাই, এদের ছায়া দেখলেও আমার গা ঠান্ডা হয়ে আসে। ঝাড়ুদারকে পাঁচটা টাকা দিলাম মাকড়সার ঝুল পরিষ্কার করার জন্যে, সে কী করলো কে জানে, ঘর যেমন ছিল তেমনই রইল। দুটির জায়গায় এখন দেখছি তিনটি মাকড়সা, তৃতীয়টির গায়ের রং কালো, চোখ জলজল করছে। সন্ধ্যাবেলা হারিশ নামের একজন লোকে একটা হারিকেন জ্বালিয়ে দিয়ে গেল, অথচ দিনের বেলা ইলেকট্রিসিটি আছে দেখেছি। হারিশ বলল, রাত ১০টার পর কারেন্ট আসে। আমার বিস্ময়ের সীমা রইল না, রাত ১০টার পর আমি কারেন্ট দিয়ে করব কি? সন্ধ্যার পর এলেন কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন, এর সঙ্গে আমার সকালে একবার দেখা হয়েছে, তখন বোধহয় তেমন মনোযোগ দিয়ে দেখিনি, মুখ ভর্তি আর্নেস্ট হোমিংয়ের মতো চাপদারি, মাথায় টুপি, চোখে সুরমা, গা থেকে আতরের গন্ধ বেরুচ্ছে, বেটে খাটো একজন মানুষ, বয়স ৫০ মতো হলেও চমৎকার স্বাস্থ্য, এই গরমেও গায়ে ঘিয়া রঙের একটা চাদর। তিনি কথা বলেন খুব সুন্দর করে, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি। আপনার খুব তকলিফ হলো স্যার? না না, তকলিফ আর কি, আগে এক্সামিনার সাহেবরা এলে প্রিন্সিপাল স্যারের বাসায় থাকতেন, কিন্তু ওর এক ছেলের মাথায় দোষ আছে, প্রিন্সিপাল স্যার এখন আর কাউকে বাসায় রাখেন না, ছেলেটা বড় ঝামেলা করে। না না সমস্যা নেই, আমার কোনো অসুবিধা হচ্ছে না। স্যার ভেতরে এসে একটু বসবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, লজ্জা পাচ্ছেন কেন, আসুন গল্প করি। সিরাজউদ্দিন সাহেব বসতে বসতে বললেন, এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের একটা ডাকবাংলো আছে, আপনাকে সেখানে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেখানে রেভিনিউর সিও তার ফ্যামিলি নিয়ে থাকেন, কোয়ার্টারের খুব অভাব। বুঝতে পারছি, এই নিয়ে আপনি ভাববেন না, দিনের বেলাটা তো কলেজেই কাটবে, রাতে এসে শুধু ঘুমাবো, বইপত্র নিয়ে এসেছি, সময় কাটানো কোনো সমস্যা হবে না। রাতে ঘর থেকে বেরোতে হলে একটু শব্দ টব্দ করে তারপর বেরোবেন, মানে ওই খুব সাপের উপদ্রব, তাই একটু শব্দ করতে হয়। তাই নাকি? জি স্যার, এখন সাপের সময়, গরমে অতিষ্ঠ হয়ে গর্ত থেকে বের হয়, হাওয়া খায়। আমার গা হিম হয়ে গেল, এ তো মহাযন্ত্রণা, প্রায় ২০০ গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম, আমার আবার রাতে কয়েকবার বাথরুমে যেতে হয়। তবে স্যার ঘরের মধ্যে কোনো ভয় নেই, চারিদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছি, সাপ আসবে না, না এলেই ভালো। যদি স্যার আপনি অনুমতি দেন পা উঠিয়ে বসি? আরে বসুন বসুন, যেভাবে আপনার আরাম হয় সেভাবেই বসুন, এত অস্বস্তি বোধ করছেন কেন, আমি তো তেমন বড় কোনো লোক না। ভদ্রলোক পা উঠিয়ে বসলেন এবং একের পর এক সাপের গল্প শুরু করলেন, সেই সব গল্প অতি বিচিত্র। রাতে ঘুম ভেঙেছে, হঠাৎ তার মনে হলো নাভির উপর চাপ পড়ছে, চোখ মেললেন, ঘরে চাঁদের আলো, সেই আলোয় লক্ষ্য করলেন একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে তার নাভির উপর শুয়ে ঘুমোচ্ছে, আসল সাপ, শঙ্খচূর। একসময় আমি বিরক্ত হয়ে বললাম, সাপের গল্প আর শুনতে ইচ্ছা করছে না,
দয়া করে অন্য গল্প বলুন। ভদ্রলোক সম্ভবত সাপের গল্প ছাড়া অন্য কোনো গল্প জানেন না। কিছুক্ষণ চুপ করে থেকে শুরু করলেন সাপের সঙ্গম দৃশ্যের বর্ণনা। চৈত্র মাসের এক জ্যোৎস্নায় তিনি এই দৃশ্য দেখেছেন। বর্ণনা শুনে আমার গা ঘিনঘিন করতে লাগলো। সিরাজউদ্দিন সাহেব বললেন, সাপ যে জায়গায় এইসব করে তার মাটি কবচে ভরে কোমরে রাখলে পুরুষত্ব বাড়ে। বিজ্ঞানের একজন শিক্ষকের মুখে কি অদ্ভুত কথা! আমি ঠাট্টা করে বললাম, আপনি সেখানকার মাটি কিছু সংগ্রহ করেননি? তিনি আমার ঠাট্টা বুঝতে পারলেন না, সরল ভঙ্গিতে বললেন, জি না স্যার। লোকটি নির্বোধ। নির্বোধ মানুষের সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না, কিন্তু এই লোক উঠছে না। সাপ সম্পর্কিত যাবতীয় তথ্য সে আমাকে দেবে বলে বোধহয় তৈরি হয়ে এসেছে। মুক্তি পাবার জন্য একসময় বলেই ফেললাম, সারাদিনের জার্নিতে টায়ার্ড হয়ে এসেছি, যদি কিছু নাম মনে না করেন বাটিটাতে নিভিয়ে শুয়ে পড়বো আর কি। ভদ্রলোক অবাক হয়ে বললেন, কি বলছেন স্যার, ভাত না খেয়ে ঘুমাবেন? ভাত তো এখনও আসেনি, দেরি হবে। আমি প্রিন্সিপাল সাহেবের বাসা থেকে খোঁজ নিয়ে তারপর আপনার কাছে এসেছি। আমি যাওয়ার পর রান্না চড়িয়েছে, গোশত রান্না হচ্ছে। তাই নাকি? জি। আপনি গরু খান তো? জি জি খাই। এখানে কষাইখানা নাই, মাঝে মাঝে গরু কাটা হয়। আজ হাটবার, তাই গরু কাটা হয়েছে। প্রিন্সিপাল সাহেব দুই ভাগ নিয়েছেন। ও আচ্ছা, 25 টাকা করে ভাগ, তাই বুঝি? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের স্ত্রীর রান্না খুব ভালো। তাই নাকি? জি। তবে আজ রান্না করছে তার ছেলের বউ। যে ছেলেটা পাগল তার বউ? ও আচ্ছা। বিরাট অশান্তি চলছে প্রিন্সিপাল স্যারের বাড়িতে। ছেলে বটি নিয়ে তার মাকে কোপ দিতে গেছে, বউ গিয়ে মাঝখানে পড়ল, এখন ছেলেকে বেঁধে রেখেছে, এই জন্যেই রান্নায় দেরি হচ্ছে। কোনো হোটেলে গিয়ে খেয়েলেই হতো এদের দুঃসময়ে। কি যে বলেন স্যার, আপনি আমাদের মেহমান না, তাছাড়া ভদ্রলোকের খাওয়ার মতো হোটেল এই জায়গায় নেই, নিতান্তই গণ্ডগ্রাম। হঠাৎ সাব ডিভিশন হয়ে গেল, ভালো একটা চায়ের দোকান পর্যন্ত নেই। রাত 10:30 খাবার এলো, 2 প্লেট। সিরাজউদ্দিন সাহেব আমার সঙ্গে খেতে বসলেন। হাত ধুতে ধুতে বললেন, প্রিন্সিপাল স্যার আমাকে আপনার সঙ্গে খেতে বলেছেন, আপনি হচ্ছেন আমাদের মেহমান, আপনি একা একা খাবেন তা কি হয়? প্রিন্সিপাল সাহেবের ছেলের বউ অনেক কিছু রান্না করেছে, অসাধারণ রান্না। সামান্য সব জিনিসও রান্নার গুণে অপূর্ব হয়েছে। মেয়েটার জন্য আমার কষ্ট হতে লাগলো, বেচারি হয়তো চোখের জল ফেলতে ফেলতে রেঁধেছে, আজ রাতে হয়তো কিছু খাবেও না। সিরাজউদ্দিন সাহেব, জি স্যার। প্রিন্সিপাল সাহেবের ছেলের বউকে বলবেন, আমি এত ভালো রান্না খুব কম খেয়েছি, দ্রৌপদী এর চেয়ে ভালো রাত্র বলে আমার মনে হয় না। জি স্যার বলবো, তবে প্রিন্সিপাল স্যারের স্ত্রীর রান্নার কাছে এ কিছুই না, আছেন তো কিছুদিন নিজেই বুঝবেন। প্রিন্সিপাল সাহেবকে বেশ বিচক্ষণ বলে মনে হলো। তিনি একটা টর্চ লাইট পাঠিয়েছেন, ফ্লাস্ক ভর্তি চা পাঠিয়েছেন, পান সুপারি জর্দাও আছে কৌটায়। খাওয়া দাওয়ার পর সিরাজউদ্দিন সাহেব অনেকক্ষণ বসে রইলেন, চা খেলেন, পান খেলেন, দীর্ঘ একটা সাপের গল্প বললেন, বিদায় নিলেন রাত 11টার পরে। যে লোকটি ক্রমাগতই সাপের কথা বলছে তার দেখলাম তেমন ভয়টয় নেই, টর্চ বা লাঠি ছাড়াই দিব্যি হনহন করে চলছে। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম, নতুন জায়গায় চট করে ঘুম আসবে না। শুয়ে শুয়ে হালকা ধরনের কিছু বই পড়া যায়, হারিকেনের এই আলোয় সেটা সম্ভব হবে না। আমি সিগারেট ধরিয়ে স্যুটকেস খুললাম, বই বের করব। ঠিক তখন একটা কাণ্ড ঘটল, প্রচণ্ড ভয় লাগলো, অথচ ভয়ের কোনোই কারণ ঘটেনি। তবু আমার হাত পা কাঁপতে লাগলো, যেন বন্ধ দরজার ওপাশেই অশরীরী কিছু দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি সেই অশরীরী অতিথি ভয়ঙ্কর কিছু করবে। নিজের অজান্তে আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? আর তখন শুনলাম থপথপ শব্দে একজন কেউ যেন দূরে চলে যাচ্ছে, ছোট্ট একটা কাশির শব্দও শুনলাম। ভয়টা যেমন হঠাৎ এসেছিল তেমনই হঠাৎ চলে গেল। আমি খুবই স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারদিক থই থই করছে, কোথাও কেউ নেই। হঠাৎ এই অস্বাভাবিক ভয় আমাকে অভিভূত করলো কেন? এখনও গা ঘামে ভেজা, হৃৎপিণ্ড লাফাচ্ছে। আমি শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলাম। হালকা বাতাস দিচ্ছে,
বেশ লাগছে দাঁড়িয়ে থাকতে। লুঙ্গি পরা খালিগার একটি লোক বিড়ি টানতে টানতে আসছে। আমাকে দেখেই বিড়ি লুকিয়ে ফেলে বলল, আদাব স্যার। আদাব, তুমি কে? আমার নাম কালীপদ, আমি কলেজের দারোয়ান। তুমি কিছুক্ষণ আগে কি এইখানে ছিলে? জি স্যার, লাইব্রেরি ঘরের সামনে বসেছিলাম। কাউকে যেতে দেখেছ? আগে না স্যার। কেন স্যার, কী হয়েছে? না এমনি। কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি চলে এলো। আমি নিশ্চিন্ত মনে বই নিয়ে শুতে গেলাম। স্টিফেন কিংয়ের লেখা ভৌতিক উপন্যাস, দারুণ রগরগে ব্যাপার। একবার পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছা করে না, ভয় ভয় লাগে, আবার পড়তেও ইচ্ছা করে। পুরোপুরি ঘুমোতে গেলাম একটার দিকে। বারবার মনে হতে লাগলো, কিছুক্ষণ আগে অস্বাভাবিক ভয়টা কেন পেলাম, রহস্যটা কি? আমি খুব একটা সাহসী এরকম দাবি করি না, কিন্তু অকারণে এত ভয় পাবার মতো মানুষও আমি নই। একা একা বহুরাত কাটিয়েছি, সে রাতে আমার ভালো কোনো ঘুম হলো না। দিনের বেলাটা খুব ব্যস্ততার মধ্যে কাটল। 21 জন ছেলে পরীক্ষা দেবে, জোগাড় যন্ত্র কিছুই নেই, ল্যাবরেটরির অবস্থা শোচনীয়, একটা মাত্র ব্যালেন্স তাও ঠিকমতো কাজ করছে না, প্রয়োজনীয় কেমিক্যালসও নেই। সেই নিয়ে কারো মাথা ব্যথা নেই। কেমিস্ট্রির 2 জন টিচার, ওরা নির্বিকার ভঙ্গিতে বসে আছেন। একজন আমাকে বলে গেলেন, কলেজের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, ক্লাস টেলাসও তেমন হয়নি, একটু দেখে শুনে নেবেন স্যার, পাস মার্কটা দিয়ে দেবেন। আমি হেসে বললাম, কি করে দেবো বলুন, দেবার তো একটা পথ লাগবে, এরা তো মনে হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ কিছুই করেনি। কি করে করবে বলেন, স্ট্রাইক ফায়ার স্ট্রাইক লেগেই আছে, জিনিসপত্রও কিছু নেই। একমাত্র সিরাজউদ্দিন সাহেবকে দেখলাম ব্যবস্থা করার জন্য ছুটাছুটি করছেন, চেষ্টা করছেন কিভাবে ছাত্রদের খানিকটা সাহায্য করা যায়। 21 জন ছাত্রছাত্রীর কেউ তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি নয়। একটি মেয়ে সল্ট অ্যানালিসিসে কিছুই না পেয়ে তাদের স্বভাব মতো কাঁদতে শুরু করেছে। সিরাজউদ্দিন সাহেব তাকে একটা ধমক দিলেন, খবরদার কাঁদবি না, কাঁদলে চর খাবি, গোড়া থেকে কর, ড্রাই টেস্টগুলি আগে কর, আমাকে দেখিয়ে দেখিয়ে করবি। এক্সামিনারদের একটা দায়িত্ব হচ্ছে লক্ষ্য রাখা, যেন ছাত্ররা তাদের নিজেদের কাজগুলি নিজেরাই করে, কিন্তু সবসময় দায়িত্ব পালন করা সম্ভব হয় না, দেখেও না দেখার ভান করতে হয়। এখন যেমন করছি, ছাত্রদের জন্য আমার খানিকটা মমতাও লাগছে। যন্ত্রপাতি নেই, কেমিক্যালস নেই, স্যারদের কোনো আগ্রহ নেই, ছেলেরা করবে কি? দুপুরবেলা প্রিন্সিপাল সাহেব দেখতে এলেন পরীক্ষা কেমন হচ্ছে। ভদ্রলোককে মনে হয় বিপর্যস্ত, কিছুক্ষণ মুখ কুচকে রেখে বললেন, দেন সবটিকে ফেল করিয়ে দেন, ঝামেলা চুকে যান। কোনো প্রিন্সিপালকে এরকম কথা বলতে শুনিনি, আমি হেসে ফেললাম। প্রিন্সিপাল সাহেব বললেন, রাতে অসুবিধা হয়নি তো? জি না, হয়নি। সিরাজউদ্দিনকে আপনার খোঁজখবর রাখতে বলেছি, কোনো কিছু দরকার হলেই তাকে বলবেন, সংকোচ করবেন না। না না, করব না। সাপের গল্প বলে মাথা খারাপ করিয়ে দেবে, পাতা দেবেন না, এখানে সাপের উপদ্রব একেবারেই নেই। তাই নাকি? আপনাকে ভয় খাইয়ে দিয়েছে বোধহয়, আমাকেও দিয়েছিল। প্রথম যখন আসি এমন অবস্থা, ঘর থেকে বের হওয়ার আগে হারিকেন লাঠি এইসব নিয়ে বের হতাম, হ্যাঁ হ্যাঁ এই আর কি। প্রিন্সিপাল সাহেব বেশিক্ষণ দাঁড়ালেন না, আগামীকাল সন্ধ্যায় চা খাবার দাওয়াত দিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেলেন। 5টায় পরীক্ষা শেষ হবার কথা, শেষ হলো রাত 9টায়। সিরাজউদ্দিন সাহেবের বিধ্বস্ত অবস্থা। আমি হাসতে হাসতে বললাম, পরীক্ষা তো আপনার ছাত্ররা দেয়নি, দিয়েছেন আপনি, মনে হচ্ছে ভালোই দিয়েছেন। আমার সঙ্গেই তিনি ঘরে ফিরলেন, খাওয়া দাওয়া করে নিজের জায়গায় ফিরে যাবেন। অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যই বোধহয় আর সাপের গল্প শুরু হলো না। নিঃশব্দে খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন। স্যার যাই, দরজা বন্ধ করে শুয়ে পড়েন, রাত বিরাতে বেরোবার সময় একটু খেয়াল রাখবেন, শব্দ করে পা ফেলবেন, সাপেরই এখন সিজন। ঠিক আছে, খুব খেয়াল রাখব। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসা মাত্র ঠিক আগের মতো হলো, তীব্র একটা ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলল। থরথর করে হাত পা কাঁপছে, নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি বোধ হয় অজ্ঞান হয়ে যাব। দরজার কড়ায় টন করে একটা শব্দ হলো, যেন কেউ কড়া নাড়তে গিয়েও কড়া নাড়ল না। ঠিক তখন ভয়টা চলে গেল, আমি পুরোপুরি স্বাভাবিক। জগ থেকে ঢেলে 1 গ্লাস পানি খেলাম, গলা উঁচিয়ে ডাকলাম, কালীপদ কালীপদ। কেউ সাড়া দিল না,
আজ বোধ হয় ডিউটি দিচ্ছে না। বারান্দায় একটা চেয়ার টেনে এনে বসলাম, সিগারেট ধরালাম। আকাশে অল্প মেঘ, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে অপূর্ব আলো আধারি। ঢাকা শহরে বসে এই দৃশ্য ভাবাই যায় না। তবে বড় বেশি নির্জন, ঝিঝি ডাকছে, কিন্তু সেই ঝিঝির ডাকও ম্যাজিকের মতো হঠাৎ করে থেমে যাচ্ছে। সেই সময়টা বেশ অদ্ভুত মনে হয়, সবাই যেন বিরাট কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে। বইপত্র পড়ে আমার ধারণা হয়েছিল শিয়াল বোধহয় প্রহরে প্রহরে ডাকে, এই ধারণাও দেখলাম সত্যি না, সারাক্ষণে শিয়াল ডাকছে। সেই ডাকের মধ্যে একটা করুণ ব্যাপার আছে, শুনতে ভালো লাগে। ফ্লাস্ক থেকে চা ঢেলে নিয়ে আবার এসে বসলাম বারান্দায়, আর তখন দেখলাম কালীপদ আসছে। তার হাতে এক গাদা এটো বাসন কোষণ, সম্ভবত পুকুরে ধোবে। এই কালীপদ, আদাব স্যার, একটু শুনে যাও তো। কালীপদ এগিয়ে এসে মাথা নুয়ে প্রণাম করল। হিন্দুদের প্রণামের এই ভঙ্গিটি বেশ সুন্দর। রাত দুপুরে ধুতে যাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি সিরাজউদ্দিন সাহেবের বাসা চেনো? আগে চিনি স্যার। কত দূর? 2 মাইলের উপরে হইব স্যার। কালীপদ, তুমি একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার, বলেন। তুমি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারবে? এখন স্যার? হ্যাঁ এখন। তুমি তোমার কাজ ছেড়ে আসো, তারপর যাব। আমি ওনারে ডাইকা নিয়ে আসি? না, ডেকে আনতে হবে না, আমিই যাব। তোমার কোনো অসুবিধা আছে? আজ্ঞে না, অসুবিধা নাই, আমি আসতাছি স্যার। সিরাজউদ্দিনের বাসায় যাবার ব্যাপারটা যে আমি ঝোঁকের মাথায় করলাম তা না। আমার নিশ্চিত ধারণা যে সিরাজউদ্দিনের সঙ্গে আমার হঠাৎ ভয় পাবার একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক বের করতে না পারলে আজ রাতেও আমার ঘুম হবে না। আধিভৌতিক কোনো ব্যাপারেই আমার বিশ্বাস নেই। কার্যকারণ সম্পর্ক ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না। বস্তু জগতের প্রতিটি বস্তুকে নিউটনের গতিসূত্র মানতে হয়। ডাল ভাঙা ক্রোশ বলে একটা কথা বইপত্রে পড়েছি, আজ রাতে সেটা বাস্তবে জানা গেল। হাঁটছি তো হাঁটছি, মাঝে মধ্যে জিজ্ঞেস করছি, কালীপদ আর কত দূর? সে উত্তরে ফোক জাতীয় একটা শব্দ করছে। লোকটি কথা কম বলে, কথাবার্তা হ্যানার মধ্যে সীমাবদ্ধ, কিংবা কে জানে গ্রাম ট্রামের দিকে হয়তো চলতি অবস্থায় কথা কম বলার নিয়ম। তার উপর লক্ষ্য করলাম লোকটি একটু ভীতু টাইপের, কোনো শব্দ হতেই দাঁড়িয়ে যাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। আমি যখন বলছি কি হলো কালীপদ, তখন আবার হাঁটা শুরু করছে। আমি আগেও দেখেছি দারোয়ানরা সবসময় ভীতু ধরনেরই হয়। একসময় আমরা ছোটোখাটো একটা নদীর ধারে চলে এলাম। বর্ষাকালে এর চেহারা রমরমা থাকলেও থাকতে পারে, এখন দেখাচ্ছে সরু ফিতার মতো, পায়ের পাতাও হয়তো ভিজবে না। কালীপদ, নদীর নাম কি? বিরুই নদী স্যার। বিরুই চালের কথা শুনেছি, এই নামে যে নদীও আছে কে জানতো। নদী পার হতে হবে? আজ্ঞে না স্যার। এসে পড়েছি নাকি? হ্যাঁ স্যার। সে হ্যাঁ বলেও থামছে না, ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না কোথাও থামবে, মনে হচ্ছে এটা আমাদের অনন্ত যাত্রা। সিরাজউদ্দিনের সঙ্গে কথাবার্তা কি বলবো কিছুই ঠিক করিনি, আগে থেকে ঠিকঠাক করে গেলে কোনো লাভ হয় না। আসল কথা বলবার সময় ঠিক করে রাখার কথা একটাও মনে আসে না। কতবার এরকম হয়েছে, যৌবনে জরি নামের একজন কিশোরীর সঙ্গে বেশ ভালো পরিচয় ছিল, খুব সাহসী মেয়ে, সে নিজ থেকে একবার আমাকে খবর পাঠালো, আমি যেন সন্ধ্যাবেলায় তাদের ছাদে অপেক্ষা করি। সারাদিন ভাবলাম ছাদের নির্জনতায় কীসব কথা বলবো, কতটুকু আবেগ থাকবে, কোন পর্যায়ে হাতে হাত রাখব। বাস্তবে তার কিছুই হলো না, বরঞ্চ প্রচণ্ড ঝগড়া বেঁধে গেল। জরি কাঁদো কাঁদো গলায় বলল, ছোট লোক। আমি কড়া গলায় বললাম, আমি ছোট লোক না, ছোট লোক হচ্ছে তুমি, শুধু তুমি একা না, তোমার বাড়ির সবাই ছোট লোক, এবং তোমার বড় মামা একটা ইতর। আবেগ ভালোবাসার একটা কথাও দুজনের কেউ বললাম না। স্যার এই বাড়ি? আমি থমকে দাঁড়ালাম। ছোট্ট একটা টিনের ঘর, কলা গাছ দিয়ে ঘেরা, ঘর পোড়ানো গন্ধ আসছে, পরিষ্কার ঝকঝকে উঠোন। উঠানে দাঁড়াতেই কুকুর ডাকতে লাগলো, চোর ভেবেছে বোধহয়। ভেতর থেকে সিরাজউদ্দিন চেঁচালো, কে কে? কালীপদ বলল, দরজাটা খুলেন, আমি কালীপদ। দরজা সঙ্গে সঙ্গে খুলল না, হারিকেন জ্বালানো হলো, তাতে বেশ খানিকটা সময় লাগলো। সিরাজউদ্দিন একটি লুঙ্গি পরে খালি গায়ে বের হয়ে এলো, চোখ কপালে তুলে বলল, স্যার আপনি? দেখতে এলাম আপনাকে। কেন? কোনো কারণ নেই,
ঘুম আসছিল না, ভাবলাম দেখি রাতের বেলা গ্রাম কেমন দেখা যায়। আপনি বোধহয় শুয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। জি। খুব লজ্জিত, কিছু মনে করবেন না, আসেন ভেতরে আসেন, বসেন। সিরাজউদ্দিন সাহেবের বিস্ময় এখনো কাটেনি। তিনি বিড়বিড় করে বললেন, কোনো ঝামেলা হয়েছে স্যার? না না, ঝামেলা কি হবে, বেড়াতে এসেছি, একটু অসময়ে চলে এলাম, এই আর কি। স্যার একটু চা করি? অসুবিধা না হলে করেন। না না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। সিরাজউদ্দিন সাহেব ছোটাছুটি শুরু করলেন, উঠোনে চুলা জ্বালানো হলো। কালীপদ দেখলাম টাকা নিয়ে আবার ছুটে বেরিয়ে যাচ্ছে, হয়তো চা বা চিনি নেই, আনতে গেছে, এই রাত দুপুরে কোথায় এসে পাবে কে জানে। সিরাজউদ্দিন সাহেব, জি স্যার। লোকজন দেখছি না যে, আপনি একাই থাকেন নাকি? বিয়ে শাদি তো করি নাই। করেননি কেন? ভাগ্যে ছিল না, কষ্টের সংসার ছিল, নিজেই খেতে পেতাম না। এখন তো বোধহয় অবস্থা সেরকম না? জি, এখন মাশাল্লাহ সামলে উঠেছি, কিছু জমি জমাও করেছি। তাই নাকি? অতি অল্প ধানি জমি। একা একা থাকেন ভয় লাগে না? ভয় লাগবে কেন? সিরাজউদ্দিন অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি খানিকটা অস্বস্তি বোধ করতে লাগলাম। ভয়ের ব্যাপারটা নিশ্চয়ই আমি আলাপ করতে চাই, কিন্তু কিভাবে সেটা করা যায়? আমি ইতস্তত করে বললাম, আপনি ভূত বিশ্বাস করেন? জি না, এইসব হচ্ছে কুসংস্কার। এই গ্রামে একটা রেন্ট্রি গাছ আছে, লোক নানান কথা বলে, কি কি নাকি দেখে, আমি কোনোদিনই দেখি নাই, রাত বিরাতে কত যাওয়া আসা করেছি। যাই হোক, চা তৈরি হয়েছে, চিনি ছিল না, খেজুর রসের চা, চমৎকার পায়েস পায়েস গন্ধ। কাপে চুমুক দিতেই তো সিরাজউদ্দিন বললেন, তবে জিন বলে একটা জিনিস আছে। আমি কৌতূহলী হয়ে বললাম, আপনি বিশ্বাস করেন? করব না কেন, কোরআন শরীফে পরিষ্কার লেখা, জিন এবং ইনসান। হাসরের দিনে মানুষের যেমন বিচার হবে, জিনেরও হবে। আপনি জিন দেখেছেন কখনো? জি না, সাধারণ লোক দেখে না। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সিরাজউদ্দিন লোকটি আসলেই সাধারণ, কোনো রকম বিশেষত্ব নেই। আমার হঠাৎ ভয়ের সঙ্গে এই লোকটিকে কিছুতেই জড়ানো যাচ্ছে না, সরাসরি এই প্রসঙ্গটা আনাও মুশকিল। তবে একবার বললাম, আপনি চলে আসার পর ওই রাতে কেমন যেন হঠাৎ করে ভয় পাই। সিরাজউদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন স্বরে বললেন, সাপ জিনিসটা তো ভয়েরই, ভয় পাওয়াটা ভালো, তাহলে সাবধানে চলাফেরা করবেন, অসাবধান হলেই সর্বনাশ। রাতে বের হলে টর্চ লাইট সঙ্গে রাখবেন, শব্দ করে পা ফেলবেন। বিদায় নিতে নিতে রাত একটা বেজে গেল। সিরাজউদ্দিন আমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে এগিয়ে দিতে এলেন। তিনি এলেন বিরই নদী পর্যন্ত, চাঁদের আলো আছে, চারদিকে স্পষ্ট দেখা যায়, তবু তিনি জোর করে কালীপদের হাতে একটা হারিকেন ধরিয়ে দিয়ে উল্টো দিকে রওনা হলেন। আমি দাঁড়িয়ে পড়লাম, যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইলাম। যেই মুহূর্তে তিনি বাঁশবনের আড়ালে পড়লেন, ঠিক সেই মুহূর্তে আবার সেরকম হলো, অন্ধ যুক্তিহীন ভয়, যেন ভয়ঙ্কর অশুভ একটা কিছু আমার ওপর ঝাঁপিয়ে পড়তে ছুটে আসছে। সে অশুভ জিনিসটাকে চোখে দেখা যায় না, কিন্তু আমি রক্তের প্রতি কণিকায় তাকে অনুভব করছি। এর ক্ষমতা অসাধারণ, এ অন্য জগতের কেউ, এ জগতে তাকে কেউ জানে না। আমার সমস্ত ইন্দ্রিয় কাঁপিয়ে দিয়ে ভয়টা চলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে লক্ষ্য করলাম আমি মাটিতে বসে আছি। কালীপদ আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে, কি হইল স্যার, কি হইল? কিছু হয়নি, মাথাটা কেমন যেন করলো। মাথা ধুইবেন স্যার, নদী পানি দেওয়া দিই স্যার। মাথা ধুতে হবে না, চলো রওনা দিই। বলেও রওনা দিতে পারলাম না, ভয় একেবারেই নেই কিন্তু শরীর অবসন্ন, অসম্ভব ঘুম পাচ্ছে। কালীপদ, যে আগে একটু আগে তোমার কি কোনো ভয়টাই লেগেছে? জি না স্যার। ও আচ্ছা, চলো আস্তে আস্তে হাঁটি। কালীপদ বারবার মাথা ঘুরিয়ে আমাকে দেখছে, পাগল ভাবছে কিনা কে জানে। ভাবলো তাকে দোষ দেওয়া যায় না, যে লোক মাঝরাত্রিতে বেড়াতে বের হয়, অকারণে ভয় পেয়ে আধমরা হয়ে যায়, সে আর যাই হোক খুব সুস্থ নয়। পরের দিনটা আমার খুব খারাপ কাটলো, কিছুতেই মন বসাতে পারি না, ভাইভা শুরু হয়েছে, ছাত্রদের প্রশ্নের জবাবগুলো ঠিকমতো শুনছি না। বিএসসি পরীক্ষা দিতে এসে একজন দেখি সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলাতে দুটো ক্লোরিন অ্যাটম দেখাচ্ছে, প্রচণ্ড রাগ হবার কথা, রাগও হচ্ছে না। পাঁচ নম্বর দিয়ে বিদায় করে দিচ্ছি। কেমিস্ট্রির হেড বললেন,
আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, কিছুতেই মন বসছে না, খুব টায়ার্ড লাগছে। রাতে ঘুম কেমন হয়েছে? ঘুম ভালোই হয়েছে। যদি হোমিওপ্যাথিতে বিশ্বাস করেন তাহলে এক ডোজ ওষুধ দিতে পারি। আপনি কি হোমিওপ্যাথিও করেন? জি, ছোটখাটো একটা ডিসপেন্সারি আছে, রুগী টুগী ভালোই হয়। মফস্বল কলেজের টিচারদের এই এক জিনিস, একটি মাত্র পেশায় তারা খুশি নন, প্রত্যেকের দ্বিতীয় কোনো পেশা আছে, কোন পেশাটি প্রধান বোঝা মুশকিল। কি স্যার, হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে? জি না, ভূত প্রেত এবং হোমিওপ্যাথি এই তিন জিনিসে আমি বিশ্বাস করি না, আপনি কিছু মনে করবেন না। ভদ্রলোক মুখ কালো করে বললেন, হোমিওপ্যাথি বিশ্বাস করেন না কেন, এটা তো হাইলি সাইন্টিফিক ব্যাপার। হ্যানিম্যান সাহেবের কথাই ধরেন, উনি নিজে একজন পাশ করা ডাক্তার ছিলেন। হোমিওপ্যাথির বিরুদ্ধে আমি এক গাদা কথা বলতে পারতাম। 200 পাওয়ারের একটি ওষুধে যে আসলে কোনো ওষুধই থাকে না, সেটা মোলার কনসেন্ট্রেশন এবং অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে সহজেই প্রমাণ করা যেত। তর্কের ক্ষেত্রে সবসময় তাই করি। আজ ইচ্ছা করছে না, 5টা বাজতেই উঠে পড়লাম, পরীক্ষা তখনও চলছে, চলতে থাকুক। আমি বললাম, আপনারা ভাইবা শেষ করে দিন, আমি ঘরে চলে যাব। প্রিন্সিপাল সাহেবের বাসায় আপনার না চা খাওয়ার কথা? ভুলেই গিয়েছিলাম, মনে পড়ায় মেজাজ আরও খারাপ হলো, কোথাও যেতে ইচ্ছে করছে না, তবু যেতে হবে। প্রিন্সিপাল সাহেবও দাওয়াতের কথা ভুলে গিয়েছিলেন, আমাকে দেখে অনেকক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বললেন, ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, চা খেতে বলেছিলাম তাই না, কিচ্ছু মনে নেই, আসুন বারান্দায় বসি, নানান ঝামেলায় আছি ভাই। তিনি আমাকে বসিয়ে রেখে ভেতরে চলে গেলেন। অনেকক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজা ধরে 5-6 বছর বয়সের মিষ্টি চেহারার একটি মেয়ে কৌতূহলী চোখে আমাকে দেখছে। এর সঙ্গে দু একটা কথা বলা উচিত, কিন্তু ইচ্ছা করছে না। বাড়ির ভেতর থেকে হিংস্র পশুর গর্জনের মতো গর্জন কানে আসছে। একটি মেয়েও কাঁদছে, কখনো কখনো কান্না থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। এরকম অবস্থায় চায়ের জন্য অপেক্ষা করাটাও অপরাধ। অনেকক্ষণ বসিয়ে রাখলাম, ছেলেটা বড় ঝামেলা করছে, শুনেছেন বোধহয়? জি শুনেছি, ভালো খবর কেউ কখনো শোনে না, কিন্তু এইসব খবর সবাই শুনে ফেলে। নিতান্ত অপরিচিত লোকও এসে গায়ে পড়ে বিচিত্র সব চিকিৎসার কথা বলে। আমি চুপ করে রইলাম। প্রিন্সিপাল সাহেব তিক্ত গলায় বললেন, সেই জাতীয় চিকিৎসা এখন হচ্ছে, সাত নদীর পানিতে গোসল, ঠান্ডায় গোসল দিয়ে নিউমোনিয়া বাঁধাবে। ডাক্তারি চিকিৎসা করাচ্ছেন না? তাও আছে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক সব রকম চিকিৎসাই চলছে, কোনোটাই লাগছে না। অসুখটা শুরু হলো কিভাবে? প্রিন্সিপাল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে হয়তো তার ইচ্ছা করছে না। চা চলে এলো, শুধু চা নয়, মিষ্টি, সিঙ্গারা, কচুরি এগুলোও এলো। নিন চা নিন, খিদা না থাকলেই খাবারগুলি খাবেন না, সবই দোকানের কেনা, এদিকে আবার খুব ডায়রিয়া হয়েছে। চাটা চমৎকার, এক চুমুক দিয়ে মাথা ধরাটা অনেকখানি সেরে গেল। প্রিন্সিপাল সাহেব অন্য মনস্ক ভঙ্গিতে বললেন, কি করে অসুখটা শুরু হলো সত্যি জানতে চান? বলতে ইচ্ছা না করলে থাক। না না শুনুন, গত বছর গরমের সময় আমার এই ছেলে তার বউকে নিয়ে এখানে আসে, আমি অনেকদিন থেকে আসতে বলছিলাম, ছুটি পায় না, আসতে পারে না, ব্যাংকের চাকরি ছুটি ছাটা কম, 7 দিনের ছুটি নিয়ে এসেছে। আমি এখানে এসেছি 2 বছর আগে, ছেলে প্রথম এলো, আমরাও খুব খুশি, রাত্রিবেলা বেশ গল্পগুজব করছি। সিরাজউদ্দিন এসেছে, সাপের গল্পটল্প করছে। রাত 10টার দিকে সিরাজউদ্দিন চলে যেতেই ছেলে যেন কেমন হয়ে গেল, থরথর করে কাঁপছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে, কোনো মতে বলল তার নাকি অসম্ভব ভয় লাগছে। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে গেল, হাসি তামাশা করতে লাগলো, তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝছি, ওই রাতেই তার পাগলামির প্রথম শুরু। প্রিন্সিপাল সাহেব চুপ করলেন, আর আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি, আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, পিপাসায় বুক শুকিয়ে কাঠ। প্রিন্সিপাল সাহেব বললেন, কয়েকদিন পর আবার এরকম হলো, সেও রাতের বেলা, কলেজের কিছু প্রফেসরকে খেতে বলেছিলাম, তারা খাওয়া দাওয়া করে চলে যাবার পর আবার আমার ছেলে ওইরকম করতে লাগলো। সিরাজউদ্দিন সাহেবও দাওয়াতে ছিল? হ্যাঁ ছিল, কলেজ স্টাফের সবাইকেই বলেছিলাম। তারপর কি হলো বলুন। আর বলার কিছু নেই, রোজই ওরকম হতে লাগলো। কখন হতো? রাত 10টা, 10:30।
আমি কোনো কথা না বলে পরপর দুটো সিগারেট শেষ করলাম। চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমার চলে যাওয়া উচিত, কিন্তু যেতে পারছি না। আমি নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে বললাম, সিরাজউদ্দিন সাহেব কি প্রায়ই আসে নাকি এখানে? আসে, আমার ছোট ছেলেটাকে প্রাইভেট পড়ায়, সিনসিয়ার লোক, রোজ 7টার সময় আসে, রাত 10:30-10:30 আগে যায় না। আমি কি আপনার ছেলেটাকে একটু দেখতে পারি? আসুন আমার সঙ্গে। আমি তার সঙ্গে গেলাম, না গেলেই ভালো করতাম। 27-28 বছরের একটা ছেলে, দড়ি দিয়ে বাঁধা, কি যে অসহায় লাগছে। ছেলেটি আমার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। আমি বললাম, একে এখান থেকে সরিয়ে নিয়ে যান, ঢাকায় নিয়ে চিকিৎসা করান। ঢাকাতেই তো ছিল, কোনো রকম উন্নতি হয় না, টাকার শ্রাদ্ধ, এখানে বরঞ্চ ভালো আছে, সিরাজউদ্দিনের সঙ্গে বেশ খাতির, ছেলে শান্ত থাকে, প্রায় স্বাভাবিক আচরণ করে। তাই নাকি? জি, কয়েকদিন ধরে সিরাজ আসছে না, আপনাকে নিয়ে ব্যস্ত, তাই ছেলেটার উগ্র স্বভাব হয়ে গেছে। গত পশু বটি নিয়ে তার মাকে কাটতে গিয়েছিল। সিরাজউদ্দিন সাহেবের সঙ্গে কথা কথা বলে না? কিছু বলে কি না? কথা কথা কিছু না, চুপচাপ থাকে, ওইলে খুশি হয় এটাই বুঝি। মুচকি মুচকি হাসে, সিরাজউদ্দিন গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে একেবারে শান্ত হয়ে যায়। আমি তাকিয়ে আছি ছেলেটির দিকে, সে গঙানির মতো একটা চাপা শব্দ করছে, মুখ থেকে অনবরত লালা বেরুচ্ছে, মুখ ঈষৎ হা হয়ে আছে। একটু আগেই তাকে অসহায় লাগছিল, এখন সেরকম লাগছে না, বরং কেমন যেন ভয়ঙ্কর লাগছে। আমি ঘর থেকে বেরুতে বেরুতে বললাম, প্রিন্সিপাল সাহেব, আমাকে আজ রাতে ঢাকা চলে যেতে হচ্ছে। কি বললেন? আমি কিছুতেই থাকতে পারছি না। কেন পারছি না সেই কারণ আপনার কাছে ব্যাখ্যা করতে পারছি না, কোনোদিন পারবো বলেও মনে হয় না। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনি পরীক্ষা কয়েকদিন পিছিয়ে দিন, নতুন এক্সামিনার এসে বাকিটা শেষ করবে। অসম্ভব কথা আপনি বলছেন। তা বলছি, কিন্তু কিন্তু আমাকে যেতেই হবে। সেই রাতে আমি ঢাকা চলে আসি। এই অস্বাভাবিক ঘটনাটি স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলি। নিজেকে বোঝাই যে সমস্তটাই ছিল উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। গ্রামে নির্জনতা কোনো না কোনোভাবে আমাকে প্রভাবিত করেছিল। এই ঘটনার প্রায় 4 বছর পর সিরাজউদ্দিন সাহেবের সঙ্গে আমার দেখা। আমি তাকে চিনতে পারিনি। তিনি বাইতুল মোকাররমের ফুটপাথ থেকে উলেন সোয়াটার কিনছিলেন। তিনি আমাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলেন, স্যার আমাকে চিনতে পেরেছেন, আমি সিরাজ। চিনতে পেরেছি। ওইবার স্যার কাউকে কিছু না বলে হুট করে চলে এলেন, পরীক্ষা 1 মাস পিছিয়ে গেল। কি দুর্দশা ছাত্রদের, গরিবের ছেলে পুলে। আপনারা সবাই ভালো তো? জি ভালো। প্রিন্সিপাল সাহেব উনি ভালো আছেন? উনার খবরটা জানি না, ছেলেটা মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে জামালপুর চলে গেলেন। ছেলেটা মারা গেছে বুঝি? জি, বড়ই দুঃখের কথা। পাগল মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেল, নানান জায়গায় খোঁজাখুঁজি, 3 দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে, আমিই খুঁজে পাই, আমার বাড়ির পাশের ঘাটে গিয়ে লেগেছিল। তাই বুঝি? জি স্যার, খুবই আফসোসের কথা। এখন কি নতুন প্রিন্সিপাল এসেছেন? জি, খুবই ভালো লোক, প্রায়ই যাই উনার বাসায়, আমাকে খুব আদর করেন, উনার সঙ্গে গল্প গুজব করি। খুব ভালো কথা। তবে স্যার অদ্ভুত ব্যাপার কি জানেন, নতুন প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মাঝে মাঝে বিনা কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেন, অবিকল আগের প্রিন্সিপাল সাহেবের ছেলের মতো অবস্থা, মনে হয় বাড়িটার একটা দোষ আছে। আমি কঠিন চোখে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সিরাজউদ্দিন বলল, আপনার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগছে স্যার, আপনার কথা আমার প্রায়ই মনে হয়। সিরাজউদ্দিন হাসল, তার হাসিতে শিশুর সারল্য, চোখ দুটি মমতায় আর্দ্র।